নমস্কার, ক্যানভাস নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সিমরান। খবরের শুরুতেই দেখে নেব আজকের হেডলাইনস। সম্পত্তির লোভে বাবাকে মারল ছেলে, গ্রেপ্তার অভিযুক্ত। শিক্ষার আলো জ্বালানোর জন্য সমস্ত বেতন বিলিয়ে দিতেন স্কুল পড়ুয়াদের মধ্যে সহৃদয় শিক্ষক গঙ্গাধর পাল। শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে ধুমধুমা তৃণমূল বিজেপির দুই দলের মধ্যে। একে অপরের দিকে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার দুই দলেরই। পান্ডুয়া শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটল বিজেপি কর্মীদের। আহতদের পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোর্ড গঠনকে ঘিরে সকাল থেকে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয় পঞ্চায়েতের সামনে। চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান। হঠাৎই দুপক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায়। আহত হন বেশ কয়েকজন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। শিমলাগড় পঞ্চায়েতে 22টি আসনের মধ্যে তৃণমূল পায় 11টি, বিজেপি পায় 9টি, সিপিএম 1টি ও নির্দল 1টি করে আসন পায়। আজ ছিল তার বোর্ড গঠন। বিজেপির অভিযোগ, বোর্ড গঠনে শান্তিপূর্ণ স্লোগান চলছিল, তখনই তৃণমূল বহিরাগতরা হামলা চালায় তাদের ওপর। রড লাঠি নিয়ে চলে মারধর। আহত হয় জনা 15 বিজেপি কর্মী সমর্থক। মাথা ফাটে তিনজনে। তাদের প্রথমে পান্ডুয়া, পরে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। টিএমসি নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ। এবং আজকে যখন শপথ বাক্য শুরু হয় তখনও পর্যন্ত এলাকা পুরো শান্তিপূর্ণই ছিল। হঠাৎ সঞ্জয় ঘোষের নেতৃত্বে 49 থেকে গুন্ডা বাহিনী, ভাড়া করা গুন্ডা বাহিনী, যারা প্রত্যেকে রড এবং সাফল নিয়ে এসেছিল এবং সাফল নিয়ে ওখানে জড়ো হয়েছিল বেশ কয়েকটা বুলোড়ো গাড়ি নিয়ে। দুপক্ষ যখন আমরা ঠেকাতে ব্যস্ত যাতে কোনো রকম সমস্যা না হয়, হ্যাঁ, আমাদের কর্মীদের নিয়ে আমি যখন চলে আসি তখন পিছন থেকে সঞ্জয় ঘোষের গুন্ডা বাহিনী আমাকে অ্যাটাক করে। তৃণমূলে পাল্টা অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে হামলা চালিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া ভেস্তে দিতে চেয়েছিল। তৃণমূল মারধর করেনি, বিজেপির মারে 12 জন টিএমসি কর্মী আহত হয়েছিল। আজকে 23 তারিখ, আমাদের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েত গঠনের দিন ছিল, শান্তিপূর্ণভাবে ভোট গঠন চলছিল। আমাদের যে প্রধান নির্বাচিত হয়েছে তিনি আমাদেরই সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন রাজিনা খাতুন। তাকে বিজেপি হঠাৎ করেই কিডন্যাপ করে দেওয়ার ব্যবস্থা করছিল, সেই কারণে এখানে কিছুটা উত্তেজনা হয় এবং বিজেপি বাইরে থেকে সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে এসে লাঠি সোঁটা নিয়ে এসে আমাদের কর্মীদের উপর হামলা করে প্রায় 12-14 জন আমাদের আহত হয়েছেন। সুজয় মুখার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। মা মেশোর অবৈধ সম্পর্ক দেখে ফেলায় খুন হতে হলো ছেলেকে, গ্রেফতার দুই অভিযুক্ত। মায়ের সাথে মেশোর অবৈধ সম্পর্কের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় নিজের মদ্যপ ছেলেকে রাতের অন্ধকারে গাছে ভেদে নৃশংসভাবে পিটিয়ে খুন করল মা ও মেশো। ঘটনাটি কালনার নারায়ণপুর গ্রামের, অভিযোগ প্রতিবেশীদের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হসপিটালে পাঠায় বুলবুলি তলার ফাঁড়ি। মৃতর নাম কুনু সারেন। মা সোমবারী সারেন ও মিশো ধানীরাম সারেনকে আটক করে পুলিশ। কর্মসূত্রে কেরলে থাকত কালনার নারায়ণপুর গ্রামের বছর 25-এ কুনু সারেন। বন্যার কারণে সপ্তাহ দেড়েক আগে কেরল থেকে বাড়িতে ফেরে কুনু। বাড়িতে মা সোমবারী সারেন একাই থাকত। মাঝের মধ্যে আসত মৃত কুনুর মিশো ধানীরাম সারেন। দুজনের মধ্যে অসংলগ্ন কথা ও মেলামেশা নজরে আসত প্রতিবেশী। ছেলেটা নিশ্চয়ই মানে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে ছেলেটা বেশি দিন তো বাড়ি থেকে আসেনি, অল্প দিন এসে আবার চলে যাওয়ার দেখে নিশ্চয়ই না দেখে শুনে থাকতে পেরে যা কিছু মাকে কিছু কথা বলা হয়েছে, মা আবার ধরে এখন বেঁধে পিটিয়ে মারা হয়েছে। মার মেশো মশাই পিটিয়ে মারা হয়েছে। গতকাল রাতে মায়ের সাথে মেশোর আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় মায়ের সাথে ঝগড়া হয়। তারপরেই মদ্যপ ছেলেকে বাড়ির সামনে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে খুন করে। ভোরের আলো ফুটতে গ্রামবাসীদের খবর দেয় মৃতর মা। গ্রামবাসীরা খবর দেয় পুলিশকে। উনাকে বেঁধেছে। কাকে বেঁধেছে? ওই উনার নাম হচ্ছে কুনু। এটা কুনুকে বেঁধেছে, কুনুকে বেঁধে কিন্তু কোনো ডেট হয়ে গেছে। আমি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কালকে সকালবেলা হবে, কিন্তু আমি রাত্রে আমি যাবো না। তোমাদের পাড়ায় হয়ে যা কী হয়েছে না হয়েছে তোমরা বুঝে নাও, কিন্তু আমি এখন যাবো না রাত্রে। না, আপনি আপনি কি শুনলেন? মারধর করেছিল? না না, ওসব কিছু বলিনি আমাকে। আচ্ছা, মারধরের ব্যাপারে কোনো কে কে বেঁধে রেখেছিল? কিন্তু ওটাই একটা কথাই বলেছে যে সে মা বেঁধেছে, মাকে মারছিল,
মা বেঁধে রেখে দিয়েছে। আমাকে বলছে যে একটু গাড়ি দেখতে হবে, আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। গিয়ে আমি গিয়ে আমরা দেখছি, আমরা স্বামী স্ত্রী গেছি, গিয়ে দেখছি তো পুরো তো শেষ। আমি গিয়ে হাতটা দেখছি, হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি হাত ফাটা ফুটে দাগ পাওয়া গেছে নাকি? হ্যাঁ, একটু হাতে গিয়ে দেখছি ফাটা ফুটে দাগ। ওর মা কি বলছে? ওর মা আমাদের ঘরে ওইটাই বলছে, আর কিছু বলিনি। রাজকুমার ঘোষের রিপোর্ট, ক্যানভাস নিউজ। দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত আধুনিক মানের স্কাইওয়াক পরিদর্শনে এসেছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে রানী রাসমণি রোড ধরে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত প্রায় 65 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে অত্যাধুনিক মানের একটি স্কাইওয়াক। এর ওপর থাকছে বেশ কিছু দোকান এবং নিচ দিয়ে চলাচল করবে গাড়ি। বয়স্ক মানুষদের সুবিধার জন্য রয়েছে লিফট এবং চলমান সিঁড়ির ব্যবস্থা। এই কাজ আর কয়েক মাসের মধ্যেই শেষ হবে এবং এই নতুন স্কাইওয়াক মানুষের জন্য খুলে দেবে রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তর এবং কামারহাটি পৌরসভা। শিক্ষার্থী হচ্ছে যে যারা দর্শনার্থী তারা স্কাইওয়াক উপর দিয়ে যাবে, আর যেটা রানী রাসমণি রোড সেটা হচ্ছে ভিকাস চাল এবং 4টি লেন হচ্ছে, 2 মোটরাইজড। কামারহাটি পৌর প্রধান গোপাল সাহা বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায়কে নিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে পরিদর্শন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই স্কাইওয়াককে নিয়ে ববি হাকিম জানান, আমাদের প্রায় শেষ, এখন শুধু আমাদের লোড স্টাডি সার্টিফিকেটটা রাইটস দেবে, দিলেই আমাদের স্কাইওয়াক রেডি হয়ে যাবে। তারপর মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন উদ্বোধন হবে। আমরা অলরেডি ওটা দিয়েছি টেন্ডারের, যারা লোড টেস্ট যে এটা করে সেটা টেন্ডার আজকে খুলে গেছে। আমার মনে হচ্ছে 7 দিনের মধ্যে আমরা দিয়ে দিলে, ওটা লোড টেস্ট করে 15-20 দিনে দিয়ে দিলে আমরা পুজোর আগে হয়তো হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। দীর্ঘ 15 বছর ধরে নিজের বেতন দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতেন কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল। অর্থের অভাবে কষ্ট করে পড়াশোনা চালিয়েছিলেন তিনি, তাই এই আত্মত্যাগ। ছোট থেকে অর্থের অভাবে বই খাতা কিনতে পারতেন না, দারিদ্রতা যে কি কষ্টে তা হাড়ে হাড়ে টের পেতেন তিনি। তাই 15 বছর ধরে নিজের বেতন থেকে মাত্র 1 টাকা নিয়ে বাকি টাকা দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনায় খরচ করে চলেছেন কালনার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল। খুশি ছাত্রছাত্রীরাও, ছোট থেকে পড়াশোনার ঝোঁক ছিল গঙ্গাধর বাবুর। অর্থের অভাবে বই খাতা কিনতে পারতেন না, তাই লোকের বাড়িতে কাজ করে গঙ্গাধর বাবুকে পড়াশোনা করাতেন তার বাবা নালিন চন্দ্র পাল। খুব কষ্টে পড়াশোনা শেষ করে কালনা কুতুবপুর মাধ্যমিক কেন্দ্রে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি নিজের বেতন থেকে 1 টাকা সরিয়ে বাকি টাকা দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য দান করে চলেছেন। আজ 15 বছর ধরে এইভাবে অভাবী পড়ুয়াদের সাহায্যের ধার বাড়িয়ে চলেছেন। গঙ্গাধরবাবুর এই প্রচেষ্টায় খুশি অনেকেই। স্যার যে মাইনেটা পান, সেই মাইনেটার পুরোটাই আমাদের স্কুলের দান করে দেন, শুধুমাত্র 1 টাকা নিচে রাখেন। স্যার আমাদেরকে খুব ভালোবাসেন, তাই জন্য আমাদের সমস্ত কিছু দান করে দেন নিজের টাকা। এখন এই স্কুলের নয়নমণি গঙ্গাধরবাবু, কিন্তু তা মানতে নারাজ, বরং ছাত্রছাত্রীরাই এই স্কুলের প্রাণ, দাবি গঙ্গাধরবাবুর। আশামশাই বেতনের টাকা যা পান তা স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দান করে দেন, আর তিনি 1 টাকা রেখে দেন। এরপরও তিনি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনা খরচে সাইকেল দান করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। আমি বেতন যেটা পাই, প্রধান শিক্ষকের বেতন, সেই বেতনের 1 টাকা প্রতি মাসে রেখে দিই, বাকিটা এই স্কুল উন্নয়নে খরচ করে চলেছি। আমাদের এই কুতুবপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে যে সমস্ত ছেলে মেয়ে পড়ে, অধিকাংশই দুস্থ ও গরিব পরিবারের ছেলে, তাদের সার্থকতা ভেবে তাদের জন্যই ব্যয় করে চলেছি আজ পর্যন্ত। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, ক্যানভাস নিউজ। হুগলির পান্ডুয়া থইপাড়ায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে প্রহৃত বাবা, গ্রেপ্তার অভিযুক্ত ছেলেকে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে প্রহৃত বাবা, পুলিশে অভিযোগ মায়ের, গ্রেপ্তার ছেলে। ঘটনা হুগলির পান্ডুয়ার থইপাড়ার। মা গঙ্গা দাসের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে সম্পত্তি নিয়ে ছেলে রঞ্জিতের সাথে বিবাদ চলছিল স্বামী শম্ভু দাসের। সম্প্রতি একটি বাড়ি তৈরি করেন শম্ভু দাস, সেই বাড়ির দখল নেয় ছেলে। যদিও শম্ভুবাবু তার ছেলেকে কিছুটা সম্পত্তি লিখে দেন আগেই,
তবু ছেলে ওই বাড়ি দখল নিয়ে তালা মেরে শ্বশুর বাড়ি চলে যায়। বেশ কিছুদিন ছেলে না আসায় ওই ঘরে বসবাস শুরু করেন শম্ভুবাবু। গতকাল ছেলে এবং ছেলের শ্যালক শিবনাথ দাস এসে দেখে সেই ঘরে শম্ভুবাবু রয়েছেন। তাকে জোর করে ঘর থেকে বের করে দিতে গেলে বাধা দেন বাবা। ছেলে তার শ্যালককে নিয়ে বেধড়ক মারধর করে বৃদ্ধ বাবাকে। ছেলে তার স্বামীর কাছ থেকে জোর করে সব সম্পত্তি লিখে নিতে চায় বলে অভিযোগ গঙ্গা দেবীর। ছেলের মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঞ্জুয়া, পরে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মায়ের অভিযোগ পেয়ে পাঞ্জুয়া থানার পুলিশ আজ সকালে ছেলে রঞ্জিত ও ছেলের শ্যালক শিবনাথ দাসকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবারে মঙ্গলবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন এগারোটার সময়। তো আমরা ঘরেই ছিলাম মঙ্গলবারে, দেখে কোনো কিছু হয়নি। কালকে বুধবার ওই সাতটা দশ পনেরো নাগাদ, সাতটা সাতটার মধ্যে ছেলে আর ছেলের সম্বন্ধী দুজনে গিয়ে মানে আমাকে ফেলে পুরা ঢুকে পড়লো, ঢুকে আমাকে ফেলে দিল, দিয়ে আমাকে ফেলে দিয়ে ঘরে ঢুকে গেল। ওর বাবার বেটে শুয়েছিল, ওর বাবাকে তুলে এরকম দরজার সঙ্গে সাপ দিয়ে ওকে শোলা দেওয়ালেতে এরকম চেপে ধরলো, গলা এরকম টিপে ধরলো দেওয়ালের সঙ্গে, আর আমি ছাড়াতে গেলাম, আমাকে তুলে ফের আচার মারলো। সুজয় মুখার্জি ও আশিক রানার রিপোর্ট, ক্যানভাস নিউজ। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, চোখ রাখুন ক্যানভাস নিউজের পর্দায়। আপনি কি সুন্দর সুসজ্জিত ফ্ল্যাট খুঁজছেন? যে ফ্ল্যাটটি হবে সম্পূর্ণ আপনার মনের মতো করে সাজানো, সেই রকমই সুন্দর ফ্ল্যাটের সন্ধান দিচ্ছি আমরা। অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, ফ্রি রেজিস্ট্রেশন, নো জিএসটি। ফ্ল্যাটের সাথেই পাবেন কমপ্লিট মডিউলার কিচেন, সম্পূর্ণ বিনামূল্যে। একবার দেখলে যা আপনার পছন্দ হবেই। ফ্ল্যাটের মূল্য মাত্র 23,50,000 টাকা, সাধ্যের মধ্যেই সব স্বাদ পূরণ। জিটি রোড, স্ট্র্যান্ড, স্টেশন, হাসপাতাল, মাত্র 5-10 মিনিটের দূরত্বে। তাই আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন চক্রবর্তী কনস্ট্রাকশনের প্রীতম অ্যাপার্টমেন্ট। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 03326830179, মোবাইল 7003990570। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 03326830179। আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? সব সমস্যার সমাধানে সঠিক পথ দেখাবেন ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান, জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিদ্যা বিশরদ। ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান বসছেন ডায়মন্ড হারবার, চুচুড়া, ঘাটাল, দাঁতন, চন্দননগর, মহাডাঙ্গা সহ অন্যান্য জায়গায়। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগকারী নাম্বার 8001278715 80133637667। দীঘি গার্ডেন, মানকুণ্ডু স্টেশনের সন্নিকটে মনোরম পরিবেশে সম্পূর্ণ সুসজ্জিত পার্ক, যাতে থাকছে খোলা আকাশের নিচে পিকনিক করার সুযোগ, সঙ্গে আছে ছোটদের জন্য মনোরম রাইডের ব্যবস্থাও। এছাড়াও পাবেন শীততাপ নিয়ন্ত্রিত থাকার ঘর, সেই সাথেই পাচ্ছেন বিবাহ এবং যে কোনো অনুষ্ঠানের সুব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর 9163966343 অথবা 9088155228। দীঘি গার্ডেন, ক্যানভাস নিউজ। উল্টো রথের দিন চালু হয়েছে, আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি এই চ্যানেল এগিয়ে যাক, সুস্থ পরিবেশ, সামাজিক চেতনা এই চ্যানেল বড় হোক এবং মানুষের স্বার্থে সংবাদ পরিবেশন করুক। আমরা জেনে খুশি হলাম যে নতুন একটি নিউজ চ্যানেল ক্যানভাস, তারা আমাদের সংবাদ পরিবেশনের জন্য হাজির হচ্ছে নতুন চিন্তাধারা নিয়ে, এবং মানুষের বিভিন্ন কর্নারের যে খবর সেটাকে মানুষের কাছে যে পৌঁছে দেওয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা আশা করব এই ক্যানভাস চ্যানেল আমাদের এলাকার, হুগলি জেলার এবং বিভিন্ন প্রান্তের মানুষের বিভিন্ন সংবাদ সেটাকে সুন্দরভাবে মানুষের সামনে পরিবেশন করবে, এই আশা আমি রাখবো। তাদেরকে অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
বিরতির পর। সম্পত্তি হাতিয়ে নেবার পর বয়স্ক শাশুড়িকে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খর্দা পশ্চিমপাড়া এলাকায়। সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরই বয়স্ক শাশুড়িকে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খর্দা পশ্চিমপাড়া অঞ্চলে। অভিযোগ গৌতম বিশ্বাসের স্ত্রী কাবেরী বিশ্বাসের ওপর। গৌতমবাবু কর্মসূত্রে প্রবাসী। প্রায় 20 বছর আগে তার বাবা মারা যান। তারপর থেকেই গৌতমবাবুর মায়ের ওপর তার স্ত্রী অকথ্য অত্যাচার চালান। অত্যাচার চরম সীমায় পৌঁছলে দিন দুই আগে গৌতমবাবুর মা বেরিয়ে এসে প্রতিবেশীকে জানান। প্রতিবেশীর সাহায্যে তিনি মেয়ের কাছে যান। ঘটনা হয়েছে, মা আমার ওইখান থেকে মেজো বোনের বাড়ি নিয়ে গেছে সম্পত্তি নেবে বলে, ওই জন্য লিখা হয়েছে সত্যপুর থানায় যে লিখা টিকা হয়েছে বলে কি আমি ভাত দেবো, মাকে দেখবো, সব করবো, ওই জন্য বলে এখন কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বলে মাকে যা বলে তাই শোনে, মা আমাদের কথা শোনে না, ছেলের ভয়তে কাউকে কিছু বলে না, পাড়ার লোককে তো বেরোতেই দেয় না জেলখানার মতো, সম্পত্তি নেওয়ার জন্য এইসব করেছে, এখন সম্পত্তি নিয়ে আয় গেছে, এখন মাকে আউট করে দিচ্ছে। ঘটনাটি জানাজানি হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনা ঘটেছে রুইয়া, এটা হচ্ছে আমাদের পশ্চিমপাড়া, আমাদের রুইয়া স্কুল মাঠের সামনে সংলগ্ন গৌতম বিশ্বাস। তার গৌতম বিশ্বাস একজন বিএসএফ এ চাকরি করেন, তিনি বাইরে থাকেন, কিন্তু তিনি তার স্ত্রী শাশুড়ির পর এমনভাবে অত্যাচার করেন যে সেটা তিনি বাইরে কোনোদিন প্রকাশ করেননি। কিন্তু প্রকাশ না করার ফলে কি হলো, সে এমনই একদিন আক্রান্ত হয়ে গেল, আজ থেকে দুদিন আগে সে আক্রান্ত হয়ে তার পাশেই মেয়ের বাড়ি, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওই ভদ্র মহিলার, এইটা একটি মেয়ের বাড়ি, এই মেয়ের বাড়িতে এসে তিনি তার আত্মনাদের কথা বলেন। খর্দা থানায় বিষয়টি জানানো হয়। গৌতমবাবুর স্ত্রী কাবেরী বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের মাধ্যমে জানা যায় গৌতমবাবু এখন নাগাল্যান্ডে, তাকেও আসতে বলা হয়েছে। আপনাকে কে মেরেছে? ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। কামারহাটিতে উদ্বোধন হলো ফ্রি ওয়াইফাই সার্ভিস। উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার আধুনিক শহর হবে বলে কামারহাটি মন্তব্য মন্ত্রীর। কলকাতার পর এখন উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত কামারহাটি পৌরসভায় উদ্বোধন হলো ফ্রি ওয়াইফাই সার্ভিস। উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। এই ওয়াইফাই সার্ভিসের উপকারিতা প্রসঙ্গে ববি হাকিম সাংবাদিকদের জানান, এটা আমাদের আনন্দ, তার কারণ আজকের দিনে ওয়াইফাই ছাড়া একটা শহর বা একটা চলতে পারে না আমাদের, তাই কলকাতায় এখানে এখন অনেক জায়গায় ওয়াইফাই নেই, সেখানে কামারহাটি পুরোটাই প্রায় ওয়াইফাই হয়ে গেল। এবং কামারহাটিতে যেহেতু আদ্যাপীঠ আছে, যেহেতু দক্ষিণেশ্বর আছেন, প্রচুর মানুষ এখানে আসেন। এবং তাছাড়া কামারহাটি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কলকাতার লাগোয়া, তাই ওয়াইফাই হয়েতে আমার মনে হয় মানুষেরও সুবিধা হলো এবং বিশ্বে কামারহাটির একটা পরিচিতি বাড়লো। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। নিপা ভাইরাসের আতঙ্কে তলানিতে ঠেকেছে ফলের চাহিদা। পচে নষ্ট হয়েছে কয়েক হাজার পেটি আপেল, লেবু সহ বেশ কিছু সবজি। লোকসানের ঠেলায় বন্ধের মুখে এক বহুমুখী হিমঘর। হাজার হাজার পেটি আপেল লেবু পচে নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন সেই অবিকৃত পচা ফল ফেলে দিতে হচ্ছে, আরও যা মজুত আছে তাও নষ্ট হতে বসেছে। প্রায় 3.5 কোটি টাকা ক্ষতির মুখে বহুমুখী হিমঘর। শ্রীরামপুরে বছর পাঁচেক আগে তৈরি হয় বহুমুখী হিমঘর সূর্যদ্বীপ, রাজ্যের প্রথম বহুমুখী হিমঘর, যাতে অত্যাধুনিক 404 মেশিন ব্যবহার করা হয়। ফিয়ন গ্যাসের মাধ্যমে ফল সবজি সংরক্ষণ করা হয় এই হিমঘরে। রাজ্যের তো বটেই, ভিন রাজ্যের ব্যবসায়ীরাও এই হিমঘরে ফল সবজি সংরক্ষণ করেন। মূলত সময়ের ফল অফ সিজনে বিক্রি করতেই মজুত করা হয় এখানে। চলতি বছরের মে জুন মাস থেকেই আপেল লেবু মজুত করতে থাকেন ব্যবসায়ীরা। হিমঘরের মালিক অশোক কোলে নিজেও ফল মজুত রাখেন এখানে। কিন্তু এবছর নিপা ভাইরাসের আতঙ্ক আর মোম আপেলের ভয়ে সেই সমস্ত ফলের চাহিদা এখন তলানিতে। হিমঘরে সাধারণত 3 মাস এই ফল সংরক্ষণ করে রাখা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হওয়ায় পচতে শুরু করে ফল। হিমঘরে অনেক বিট গাজরও আছে বলে কর্তৃপক্ষ সূত্রে খবর, কিন্তু এবার তাও অবিকৃত। ফলে বিদ্যুতের বিল মেটাতেই হিমশিম খাচ্ছে হিমঘর কর্তৃপক্ষ। বহুমুখী হিমঘর তৈরির পর প্রত্যক্ষ পরোক্ষ শতাধিক লোকের কর্মসংস্থান হয়েছে এখানে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হিমঘরই লোকসানের ঠেলায় বন্ধের মুখে।
ফলে চরম আশঙ্কায় দিন গুনছেন হিমঘরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। আসছি পরের খবরে। পুরুলিয়ায় একটি জনসভায় যাওয়ার পথে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে গেলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়ে নেব আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি সুন্দর সুসজ্জিত ফ্ল্যাট খুঁজছেন? যে ফ্ল্যাটটি হবে সম্পূর্ণ আপনার মনের মতো করে সাজানো, সেই রকমই সুন্দর ফ্ল্যাটের সন্ধান দিচ্ছি আমরা। অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, ফ্রি রেজিস্ট্রেশন, নো জিএসটি। ফ্ল্যাটের সাথেই পাবেন কমপ্লিট মডিউলার কিচেন, সম্পূর্ণ বিনামূল্যে। একবার দেখলে যা আপনার পছন্দ হবেই। ফ্ল্যাটের মূল্য মাত্র 23,50,000 টাকা, সাধ্যের মধ্যেই সব স্বাদ পূরণ। জিটি রোড, স্ট্র্যান্ড, স্টেশন, হাসপাতাল, মাত্র 5-10 মিনিটের দূরত্বে। তাই আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন চক্রবর্তী কনস্ট্রাকশনের প্রীতম অ্যাপার্টমেন্ট। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 03326830179, মোবাইল 7003990570। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 03326830179। আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? সব সমস্যার সমাধানে সঠিক পথ দেখাবেন ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান, জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিদ্যা বিশরদ। ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান বসছেন ডায়মন্ড হারবার, চুচুড়া, ঘাটাল, দাঁতন, চন্দননগর, মহাডাঙ্গা সহ অন্যান্য জায়গায়। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগকারী নাম্বার 8001278715 80133637667। দীঘি গার্ডেন, মানকুণ্ডু স্টেশনের সন্নিকটে মনোরম পরিবেশে সম্পূর্ণ সুসজ্জিত পার্ক, যাতে থাকছে খোলা আকাশের নিচে পিকনিক করার সুযোগ, সঙ্গে আছে ছোটদের জন্য মনোরম রাইডের ব্যবস্থাও। এছাড়াও পাবেন শীততাপ নিয়ন্ত্রিত থাকার ঘর, সেই সাথেই পাচ্ছেন বিবাহ এবং যে কোনো অনুষ্ঠানের সুব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9163966343 অথবা 9088155228। দীঘি গার্ডেন, ক্যানভাস নিউজ। উল্টোরথের দিন চালু হয়েছে, আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি এই চ্যানেল এগিয়ে যাক, সুস্থ পরিবেশ, সামাজিক চেতনা এই চ্যানেল বড় হোক এবং মানুষের স্বার্থে সংবাদ পরিবেশন করুক। আমরা জেনে খুশি হলাম যে নতুন একটি নিউজ চ্যানেল ক্যানভাস, তারা আমাদের সংবাদ পরিবেশনের জন্য হাজির হচ্ছে নতুন চিন্তাধারা নিয়ে এবং মানুষের বিভিন্ন কর্নারের যে খবর সেটাকে মানুষের কাছে যে পৌঁছে দেওয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা আশা করব এই ক্যানভাস চ্যানেল আমাদের এলাকার, হুগলি জেলার এবং বিভিন্ন প্রান্তের মানুষের বিভিন্ন সংবাদ সেটাকে সুন্দরভাবে মানুষের সামনে পরিবেশন করবে।
এই আশা আমি রাখবো। তাদেরকে অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ফিরে এলাম বিরতির পর, দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সোদপুর ঘোলা প্রসন্ন চ্যাটার্জি রোডে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি, কোনো ক্রমে প্রাণ বাঁচালেন দোকানে বসে থাকা তিন ব্যক্তি। বালি বোঝাই লরিটি রাস্তার গর্তে পড়ে হঠাৎ উল্টে যায়। পাশের চায়ের দোকানেই বসেছিলেন তিন ব্যক্তি। গাড়িটি কাত হয়ে যাওয়ার সময় তারা পালিয়ে কোনো ক্রমে প্রাণ বাঁচান। ওই লরিটির তলায় চাপা পড়ে একটি মোটর সাইকেল ও একটি সাইকেল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। বিরাট, মানে ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে সবচেয়ে ব্যস্ততম সময়ে, এটা উল্টেছে কিন্তু সেরকম কিছু ভগবানের ক্ষয়ক্ষতি, রাস্তাটা উল্টেছে কিন্তু গাড়িটা উল্টেছে, কিন্তু মানুষের এখন অবধি আমরা যতক্ষণ গাড়িটা না তুলতে পারছি ততক্ষণ আমাদের সংশয় যাচ্ছে না। পুরনো কালভার্ট ছিল, ওভারলোডের যে গাড়িগুলো আছে বালি দেখতে পাচ্ছেন পুরো বালি, এটা আমাদের একটা সমস্যা যে বিভিন্ন রাস্তা যে পরিমাণে করা হয় তার চেয়ে বেশি লোডেড গাড়ি সব রোডে ঢোকে এবং বর্ষায় এক্ষেত্রে সমস্যা, অ্যাক্সিডেন্ট একটা প্রবণতা থাকে। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। পূর্ব বর্ধমানের শক্তিগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের শক্তিগড় থানার উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির হলো বিদ্যালয়ের সভাগৃহে। উপস্থিত ছিলেন থানার ওসি অরুণ কুমার সোম ও বিদ্যালয়ের শিক্ষিকারা। সাইবার ক্রাইম ও মোবাইলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহের ফলে মেয়েদের কী কী সমস্যার মধ্যে পড়তে হয় তা তুলে ধরা হয় এদিন। কৃষ্ণ সাহার রিপোর্ট, ক্যানভাস নিউজ। কেরলে বন্যা দুর্গতদের সাহায্য করতে চুচুড়ায় অর্থ সংগ্রহ করল বিজেপি। চুচুড়া ঘড়ির মোড় বাস স্ট্যান্ড আখন বাজার অঞ্চলে ব্যবসায়ী, দোকানদার ও পথ চলতি মানুষ অর্থ সাহায্য তুলে দেয় বিজেপি কর্মীদের হাতে। সংগৃহীত অর্থ বানভাসী কেরলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। আশিক রানার রিপোর্ট, ক্যানভাস নিউজ। শেওড়াফুলি চার নম্বর রেলগেটের উপর রাস্তা সরানোর দাবিতে অবরোধ করল তৃণমূল। অবরোধের জেরে তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল এবং জিটি রোডে যান চলাচল বন্ধ। বৈদ্যবাটির কাউন্সিলর প্রবীর পালের নেতৃত্বে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। বৃহস্পতিবার কোন্নগর কানাইপুর পঞ্চায়েতে বোর্ড গঠন করা হলো। পঞ্চায়েত প্রধান হিসেবে মনোনীত হলেন আচ্ছালাল যাদব। নিশ্চিতভাবে আজকের দিন আমার জন্য সহ কানাইপুরের প্রত্যেকটি বাসীর জন্য কিন্তু আনন্দের দিন। আমি কিন্তু কানাইপুরের একজন বাসী, আমারও কিন্তু সবার মতন আনন্দ লাগছে। এরই পাশাপাশি গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন করা হলো। পঞ্চায়েত প্রধান হিসেবে মনোনীত হন অশোক সরকার ও উপপ্রধান হিসেবে নির্বাচিত হন বিশ্বজিৎ নাগ। এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের দিন ছিল, তো সেখানে আমরা সমস্ত মেম্বাররা 13 জন মেম্বারের মধ্যে 12 জন এসেছেন, তার শপথ নিয়েছেন প্রথমে। তারপরে আপনার প্রধান উপপ্রধান নির্বাচনের বিষয় যখন আসে, আমরা সর্বসম্মতভাবে অশোক সরকার গুপ্তিপাড়া একের 3 নম্বর সংসদ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে 10 জন মেম্বার মিলে সমর্থন করি এবং তিনি আজকে প্রধান নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বজিৎ নাগ, আমাকেও 10 জন মেম্বারই সমর্থন করেছেন এবং গুপ্তিপাড়াকের উপপ্রধান নির্বাচিত হয়েছি। প্রসেনজিৎ ও চিরঞ্জীবের রিপোর্ট, ক্যানভাস নিউজ।
ঘোলা থানার অন্তর্গত পিসি রোডের ইলেকট্রনিক্সের দোকানে ব্যাটারি কিনতে যান রজত মুখোপাধ্যায় নামে এক যুবক। সেই সময় দুই যুবক তার বাইক চুরি করে নিয়ে চলে যায়। খানিকক্ষণ পর রজতবাবু বাইকের স্থানে গিয়ে বাইক দেখতে না পেয়ে ইলেকট্রনিক্সের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চোরদেরকে চিহ্নিত করেন এবং কিছুক্ষণের মধ্যেই দুই যুবককে খোয়া যাওয়া বাইক সহ এলাকার লোকজন ধরে ফেলে। স্থানীয় উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। ঘোলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাইক চোরদেরকে গ্রেপ্তার করেন। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। পূর্ব বর্ধমান জেলার সদর দুই ব্লকের শক্তিগড় উত্তর বাজার ঝুলন কমিটির উদ্যোগে 36তম ঝুলন উৎসব পালিত হচ্ছে। উৎসবে উদ্বোধন করেন সদর দুই ব্লকের বিডিও অদিতি বসু। ঝুলনের সম্প্রীতি থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতি বিদেশের সংস্কৃতি তুলে ধরা হয় সংস্থার পক্ষ থেকে। আপনাদের এই যে মানুষ ঝুলন, এটা একটা অভিনবত্ব রয়েছে, কত বছর হচ্ছে? ৩৬তম বছর পালন করা হচ্ছে। আচ্ছা, এই যে ভাবনাটা আপনাদের কী হয়েছে, মানুষ কীভাবে নিচ্ছে? আপনাদের গ্রাম অঞ্চল তো হিন্দু মুসলিম সমস্ত নিয়ে ভাবনাটা ভালো এবং সমস্ত লোকেরা এখানে সহযোগিতার জন্য ভালো হয়। তা এই যে একটা নতুন ধরনের ভাবনা, এখানে সমস্ত কিছু দেশ থেকে আমাদের দেশের যে সংস্কৃতি, বিদেশের সংস্কৃতি, এগুলো আপনাদের এর মধ্যে দেখাতে পারছি। হ্যাঁ, এটা এই ভাবনাটা এসছে কী করে? আমাদের যারা আছে, মানে আগে যারা চলে এসছে, মানে আমাদের মানে কি আমাদের গুরুজনরা, সেই ভাবনাটা। কৃষ্ণ সাহার রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। ক্যানভাস নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।